চারিদিনের এক কর্মশালা, নেতৃত্ব তৈয়ার কর্মশালা। বিজেওয়াইএমর উদ্যোগত লিডারশিপর ইন্টার্নশিপ, যুব নেতার সন্ধান বিজেপির, প্রধানমন্ত্রীর সপন এদিন দেশের যুব প্রজন্মই নেতৃত্ব দিব ভারতক, যার বাবে কাম আরম্ভ হয়েছে অসমরপরাই। অসম বিজেপির যুব মোর্চার উদ্যোগত ইউথ ক্যান লিড শীর্ষক অনুষ্ঠান, ভবিষ্যতের নেতা নির্মাণের বাবে বিজেওয়াইএমর ইন্টার্নশিপ, যার বাবে 152গৰাকী যুবক যুবতীক জিলায় জিলায় প্রশিক্ষণের পঠিয়েছিল যুব মোর্চায়। সভাপতি রাকেশ দাসের নির্দেশত বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় ছাত্র ছাত্রী গৈছিল প্রতিখন জিলালৈ। অবশ্যই এই সকল ছাত্র ছাত্রীর রাজনীতিরে জড়িত নহয় বলে দাবি বিজেওয়াইএমর সভাপতি রাকেশ দাসের। আমি ভারতীয় জনতা যুব মোর্চা হিসাবে প্রয়াস করেছিল যে রাজনৈতিকভাবে আমি সদায় আমাক মানুষে চাই, তো কিছু এনেকা অরাজনৈতিক যুব প্রজন্ম বা অরাজনৈতিক যুবক যুবতীক ভারতীয় জনতা যুব মোর্চার আদর্শের আদর্শিত করে পেলায় অসমখনক বুজার কারণে অসমর সমস্যা, অসমর ভাল কথা, অসমর বেয়া কথা, এতিয়া বর্তমান অসমত হয়ে থাকা উন্নয়ন, আগন্তুক দিনক হবলগা উন্নয়ন কি কাম কাজ আছে, এই আটাইখিনিক আমি একলগ করে পেলায় যুব প্রজন্মক একটা চারিদিনের কারণে অসমখনক বুজার কারণে আমি ডিব্রুগড়ের লড়াজনক ধুবুরীত পঠাইছিল। আপনাদের সাকে নিজে আছে উপস্থিত, তেওঁলোকৰ মনের ভাব জানিলে তো মই ভাবো যে অসমখনক আর অসমিয়ার যি আমার আবেগ আছে একত্রিত হয়ে পেলায় ইজনে সিজনের সংস্কৃতি, ইজনে সিজনের ভাষা, আমার খাদ্যভাগ বুজার কারণে আমি যুব প্রজন্মসকলক অসমখনক এৰি দিছিলোঁ চারিদিনের কারণে, যে আপনাদের বুঝি আহক। আর মই ভাবো যে তেওঁলোকৰ সহযোগিতার ফলত ভারতীয় জনতা যুব মোর্চা হিসাবে আমি যিখিনি প্রয়াস করেছিলোঁ সেই প্রয়াসত আমি কিছু সংখ্যক সফল হয়েছো। ইন্টার্নশিপ করে অহা ছাত্র ছাত্রীসকলের অভিজ্ঞতার কথা শুনবলে বুধবারে আয়োজিত হয়েছিল এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানত নেতৃত্ব কেনেদরে দিব পারি সেই সন্দর্ভত যুব সমাজক উদ্দেশ্যে বক্তব্য আগবায় শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে। নেতৃত্ব দিবলে চারিটা সির প্রয়োজন, চারিটা সিরে কি বুঝালে মন্ত্রী রণোজ পেগুয়ে। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, কমিউনিকেশন, কোলাবোরেশন। এই অনুষ্ঠানতে জেলাসমূহলৈ যোৱা নেতৃত্ব বহনৰ ইন্টার্নশিপ কৰা যুবকে অভিজ্ঞতাৰ কথা প্ৰকাশ কৰে সকলোৰে সন্মুখত। আমি তাত প্ৰশাসনিক ব্যৱস্থাৰ লগত যেতিয়া কথা পাতিছিলোঁ তেতিয়া হয়তো জনাইছিলে যে বানপানীৰ সমস্যাটো কি ধৰণে শিক্ষাৰ ক্ষেত্ৰতে হওক বা অৰ্থনৈতিক ক্ষেত্ৰতে হওক বহু আমাৰ বৰপেটা জিলাৰ ৰাইজক জুৰুলা কৰি পেলাইছিলে। তাৰপাছত আমি জানিবলৈ পাইছিলোঁ যে সত্ৰৰ মাটিৰ বেদখলৰ কথা। আমি মাজুলী 18 তাৰিখে গৈছিলোঁ ইয়াৰপৰা, মাজুলীত এটা আমি 9 তাৰিখ 19 তাৰিখে তাত পাইছিলোঁগৈ। প্ৰথম আমাৰ কাৰ্যসূচী আছিলে, প্ৰথম দিনাখন আমি গৈ আউনীআটী সত্ৰৰ জিৰণি আবাসত আমাক থকাৰ ব্যৱস্থা কৰিছিল। আমি আজিলৈকে নামনি অসম বুলি ক'বলৈ গ'লে কেৱল গুৱাহাটীলৈকে আহিছিল, তাতকৈ আমি আগবাঢ়ি যোৱা নাছিলোঁ আজিলৈকে। তাৰপিছত ৰাকেশ দাই আমাক কৈছিলে যে তোমালোকক ভাল কাৰণ এটা পঠাইছো, তোমালোকে গৈছোৱা। তাৰপিছত আমি যেতিয়া ধুবুৰী জিলালৈ আমি যেতিয়া যাত্ৰা আৰম্ভ কৰিলোঁ, আমি ৰাস্তাত গৈ থাকোঁতে আমি দেখি দেখি গৈ আছোঁ কেনেধৰণৰ সমাজশৈলী জীৱন মানুহসকলৰ। এনেদৰেই যুব মোৰ্চাৰ উদ্যোগত বিজেপি আৰম্ভ কৰিছে নেতা গঢ়াৰ ইন্টার্নশিপ। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট বিতু বৰাৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা ৰঞ্জিতাৰ ভাৰ প্ৰতিবেদন, প্ৰথম খবৰ।